সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন ক্যানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, ক্যানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি ক্যানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে আপনাদের সামনে তুলে ধরতে। ক্যানাডায় বাঙালিরা যে সকল সাংস্কৃতিক, সাহিত্যিক, সাংগঠনিক, রাজনৈতিক এবং ধর্মীয় কর্মকাণ্ড করে থাকেন, সেগুলোকে আমরা উপস্থাপনের চেষ্টা করি। আমরা চেষ্টা করে থাকি ক্যানাডায় থাকা কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে দর্শকদের সামনে তুলে ধরতে। সুধী দর্শক, গত 11ই আগস্ট ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, যেটিকে আমরা জন্মাষ্টমী বলে থাকি। আমরা জানি যে তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। এবছর তাঁর 5248তম জন্মদিন। এই জন্মাষ্টমীকে মনে রেখে, প্রাণে রেখে আমাদের আজকের আয়োজন কৃষ্ণ মাহাত্ম্য। আমরা আনন্দিত যে আজকের আয়োজনকে স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন টরন্টোর বিশিষ্ট চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট নীলয় সাহা এবং ব্যবসায়িক উদ্যোক্তা অপু সাহা। নীলয় সাহা এবং অপু সাহা দম্পতিকে এনআরবি টেলিভিশন এবং ক্যানাডা জার্নালের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সুধী দর্শক, আমরা আনন্দের সাথে বলতে চাই, আজকে আমাদের সাথে এই ঘরে বসে যে লাইভ প্রোগ্রাম, তাতে যুক্ত হয়েছেন অনেক বিশিষ্টজন। আজকে অনুষ্ঠানে সরাসরি থাকতে পারেননি, কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিচেস ইস্টিওর্ক এলাকার এমপি ন্যাথানিয়েল এরস্কিন স্মিথ। এছাড়া আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন স্কারবরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। ডলি বেগম এখনো যুক্ত হতে পারেননি বুঝতে পারছি আমরা, নিশ্চয়ই তিনি চলে আসবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট লেখক, সংগঠক, আবৃত্তি গুরু হিসেবে বর্তমান সময়ে সারা বিশ্বের বাঙালিদের কাছে যিনি বহুলভাবে নন্দিত, প্রশংসিত, সেই রবি শঙ্কর মৈত্রী। রবি, তোমাকে স্বাগত জানাই। তুমি এসেছো আজকে সেই সুদূর ফ্রান্স থেকে, এবং এখন তোমার গভীর রাত 3টা, তারপরে তুমি আমাদেরকে সময় দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ, অনেক ভালোবাসা। অশেষ ধন্যবাদ আপনাকেও। আমরা পাশাপাশি এলাকার মানুষ, গ্রাম এবং গঞ্জের মানুষ, কিন্তু আজ এই বহুদূর প্রবাসে একসঙ্গে এক ফ্রেমে আছি, এটা খুবই আনন্দঘন মুহূর্ত। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেন আজকের এই মুহূর্তটি রচনা করে দিয়েছেন। খুব ভালো বলেছো, অনেক ধন্যবাদ তোমাকে। শুধু দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন টরন্টোর বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। পণ্ডিত জি, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি খুবই খুশি হচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে রাখার জন্য। সবাইকে প্রণাম জানাচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি আমরা সবাই যেন খুব সুন্দর একটা অনুষ্ঠান আজকে দিতে পারি। থ্যাংক ইউ এনআরবি টিভিকে। অনেক ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, এই কৃষ্ণ মাহাত্ম্য অনুষ্ঠানে আজকে যুক্ত হয়েছেন টরন্টো ইস্কন থেকে মহাভাগবত দাস। নমস্কার, হরে কৃষ্ণ। I'm very pleased to be a part of your wonderful Krishna Janmashtami celebration programs, and I pray that I can make good use of your attention. Thank you very much.
Thank you very much, and we are very grateful to you, Mahabhagavat Das. Shudhi Darshak, আমাদের আজকের এই আয়োজনে আরও যুক্ত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুণাভ ভট্টাচার্য। নমস্কার, আমি অরুণাভ ভট্টাচার্য এবং আজকে এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের মতো এত সব গুণী ব্যক্তির মাঝে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এর জন্যে এনআরবি টেলিভিশন এবং সুব্রত দাকে এবং মিন্টু ভাইকে অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো আজকে যুক্ত হয়েছেন, যার কথা আমরা বিশেষভাবে বলবো এই কারণে যে আমরা অনেকেই, রবি আজকে অতিথি কিন্তু বাকিরা কিন্তু প্রকৃতপক্ষে সবাই এই আয়োজনের তারা কিন্তু হোস্ট, কিন্তু আরেকজন অতিথি আছেন যিনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন, বরেণ্য শিল্পী, বহুল জনপ্রিয় শিল্পী বিজন মিস্ত্রি। নমস্কার, আমি সত্যি আনন্দিত এবং আজকে এই এত মহতি অনুষ্ঠানে যোগদান করতে পেরে এনআরবি টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সুব্রত দাকে, তার সাথে সাথে রবিদাকে। রবিদার মাধ্যমে আমি এই এখানে আসার সৌভাগ্য হয়েছে। আজকে এত এত গুণী শিল্পীদের মাঝে মানুষদের সাথে দেখা হওয়ার, রবিদার প্রথম কথা হয়েছে যে শ্রীকৃষ্ণ আমাদেরকে এই সময়টাকে তৈরি করে দিয়েছেন, তা আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাসম্ভব আনন্দ দান করতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বিজন, আপনি কি একটা কাজ করবেন, আপনার যারা সহশিল্পী আছেন তাদের নাম যদি একটুখানি বলে দেন, পরিচয় করি। হ্যাঁ, আমার সাথে শ্রীখোলে আছে এপাশে রিপন, ও বয়সে তরুণ, অসংখ্য অসম্ভব ভালো খোল বাজান শ্রীখোল। এখানে আছেন মিথুন, ও মন্দিরে বাজাবে আমার সাথে। এই দুজন সহশিল্পী, ওরা না হলে আমার গানটা হয়তো এতটা ভালো হবে না। ওদেরকে আপনাদের তিনজনকে আপনাদের তিনজনকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। সুধি দর্শক, আমাদের টরন্টোর আর এক বিশিষ্ট কীর্তন শিল্পী সোনালী রায় আমাদের সাথে যুক্ত হয়েছেন। এনআরবি টিভি ও সুব্রত কুমার দাসকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে ডাকার জন্য। একটা ছোট কথা, আমি কীর্তন গাই কিন্তু আমি সেই অর্থে কীর্তন শিল্পী নই, আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং নানা রকমের বাংলা গানও গেয়ে থাকি এবং কীর্তনও আমি খুব ভালোবেসে গাই, তবে আমি কীর্তন সেইভাবে কীর্তন শিল্পী নই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সে কারণেই আমরা আপনার সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারলাম। সুধী দর্শক, এবার আপনাদের সাথে পরিচয় করাবো অন্যরকম এক শিল্পী দলের, যারা নিজেদেরকে পরিচয় করাতে পছন্দ করে এভাবে যে তারা হচ্ছে গৌর সিংহ দল। এই দলটির নাম এসেছে এভাবে যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম থেকে গৌর এবং নরসিংহ থেকে সিংহ, গৌর সিংহ। এই দলে চারজন সদস্য আছে, শ্রেয়া, হরে কৃষ্ণ, নির্জা, সৌভিক, হীরক। এই যে চারজনকে আমরা পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে তারা চারজনেই রীতিমতো কৃষ্ণ প্রেমে মগ্ন, সবসময় তারা কৃষ্ণ বন্দনা করে, কৃষ্ণ নিয়ে গান করে, ভজন করে, অনেক কিছু করে। তারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এ অনেক আনন্দের বিষয়। সুধী দর্শক, আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন ছন্দা দেবনাথ। নমস্কার, আমি ছন্দা দেবনাথ,
আমার সঙ্গে আছে আমার কন্যা আদ্যাশ্রী সাহা। আমি আজ এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আর এজন্য আমি এনআরবি টেলিভিশন এবং বিশেষ করে সুব্রতদাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে ছন্দা দেবনাথ এবং আদ্যাশ্রী সাহা। এই যে জন্মাষ্টমীর অনুষ্ঠান, এর ভেতর দিয়ে আমরা পরস্পরের সাথে সৌহার্দ্য বিনিময় করছি, এবং আমি শুধু এটুকু বলে রাখতে চাই, ইতিমধ্যে আমাদের ফেসবুকে লাইভে বিপুল সংখ্যক শুভেচ্ছা বার্তা এসে গেছে। আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আপ্লুত বোধ করছি, এ কারণে যে এত বিপুল সংখ্যক দর্শক কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ সম্পর্কে আগ্রহী মানুষ আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আশা করব তারা সর্বশেষ সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক, শ্রীকৃষ্ণ এক রহস্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি ঐতিহাসিক নাকি তিনি পৌরাণিক? তিনি কি সত্যিকারের বাস্তব কোনো চরিত্র? তাকে নিয়ে হাজার হাজার কথা, তাকে নিয়ে হাজার হাজার গ্রন্থ। সেই শ্রীকৃষ্ণ নিয়ে আমাদের আজকের আয়োজন, কৃষ্ণ মাহাত্ম্য। এই কৃষ্ণ মাহাত্ম্যের শুরুতে আমি পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়াকে অনুরোধ করব ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে একটি সঙ্গীত পরিবেশনের জন্য। পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। আমি প্রথমে রাগ বিভাগে আমার নিজের রচনা কৃষ্ণের উপরে একটা বন্দিশ দিয়ে শুরু করছি। কথাগুলো হচ্ছে, জয় জয় কৃষ্ণ মুরারি ধ্যান ধরু নিসদিন তোরি, অন্তরাতে গীতা মে তু বেদ মে তু। সবাই জানে গীতাতেই উনি, কিন্তু আমার মনে হয় উনি সর্বত্র। গীতা মে তু বেদ মে তু আরতি লগে তেরো ঘর ঘর মে তেরো ছবি নিয়ারি, জয় জয় কৃষ্ণ মুরারি। নিসদিন তোরি, জয় জয় কৃষ্ণ মুরারি, জয় জয় কৃষ্ণ মুরারি, ধ্যান ধরু নিসদিন তোরি, জয় জয় কৃষ্ণ মুরারি। গীতা মে তু বেদ মে তু, গীতা মে তু বেদ মে তু
आरती लते तेरु घर तेरो छवि न्यारी जय जय कृष्ण मुरारी जय जय कृष्ण जय जय कृष्ण जय जय कृष्ण जय जय कृष्ण राधे जय जय कृष्ण राधे जय जय कृष्ण राधे गुरु निजदिन तोरी जय जय कृष्ण राधे जय 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 कृष्ण मोरारी অনেক ধন্যবাদ পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। এই পণ্ডিতজির সঙ্গীত দিয়ে, কৃষ্ণ বন্দনা দিয়ে আমরা আজকে এই কৃষ্ণ মাহাত্ম্য অনুষ্ঠান শুরু করলাম। আসুন দর্শক, আমরা এবার এমপি নেথানিয়েল এরস্কিন স্মিথের শুভেচ্ছা বার্তা শুনব। তিনি টরন্টোর বিচেস স্টিওর্ক এলাকার এমপি। Namaskar, it's Nate Erskine-Smith here, and as your Federal Member of Parliament, I wanted to wish everyone celebrating a very happy Jamashtami. Thank you also to the organizers for making it happen. I know it's difficult under the circumstances, and while unfortunately we can't all be there together, I want to make sure everyone stays safe and really enjoy spending this time with friends and family. We'll be together again soon. Canada Journal Pukhateke. নেথানিয়েলকে আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার অন্য অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে তিনি আজকে সরাসরি যুক্ত হতে পারেননি, তবে ভবিষ্যতে নিশ্চয়ই যুক্ত হবেন। তার কথাতে বোঝা যায় যে তিনি আমাদের অনুভূতিকে, আমাদের কর্মকাণ্ডকে অনুভব করেন। সুধী দর্শক, ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক, চিন্তক, আবৃত্তি গুরু রবিশঙ্কর মৈত্রী। রবি, আমি তোমাকে একটু অনুরোধ করতে চাই, এই যে কৃষ্ণ নিয়ে আমাদের অনুষ্ঠান, তুমি কি সংক্ষেপে একটু বলবে কৃষ্ণ নিয়ে তোমার অনুভব, তোমার অনুভূতি কেমন? এটা দুরকম অনুভূতি হয়, একটা সহজাত আর একটা হচ্ছে জ্ঞানজাত। সহজাত বলতে আমরা যে প্রকৃতি আমাদেরকে লালন করে, পালন করে, যে প্রকৃতির মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠি, সেখানেই তো ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পেয়েছি, আমাদের জীবনে পেয়েছি। সেই পাওয়াটা আনুষ্ঠানিকভাবে, যেমন জন্মাষ্টমীর মাধ্যমে, জন্মাষ্টমী আমরা পালন করেছি, না বুঝেই করেছি। হ্যাঁ,
এই কৃষ্ণকে কর্ষণ করতে করতে, আকর্ষণ করতে করতে এক সময় জ্ঞান তো তাকে আমরা একটু একটু করে পেতে থাকি। যতক্ষণ পর্যন্ত জ্ঞানজাত ভাবে আমরা তাকে না পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে তিনি হয়তোবা স্থায়ীভাবে বসতে চান, কিন্তু তার আসন আমরা তৈরি করতে পারি না। সেই জন্য আমাদের এই দিব্যচক্ষু জ্ঞানচক্ষুকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কেবল সহজাত প্রবৃত্তির মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে যা আমরা পাই তাই যে গভীর সত্য তা নয়, সত্য আমাদেরকে নির্ণয় করতে হয়। আর তার জন্যই পরম প্রেমময় শ্রীকৃষ্ণকে অবশ্যই আমাদের জীবনে প্রতিদিনের জন্য দরকার, তাকে আশ্রয় করেই আমাদের এগিয়ে যাওয়া। আমি একেবারে শুরুতেই শুধু এটুকু বলতে চাই, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। সর্বদেহ সর্বমন তং হি প্রাণেশ ত্রিভুবন পালন তং হি ইয়গোষে। দেহ মন তুমি, প্রাণের দেবতা প্রাণ, স্বর্গ মর্ত পালনের তুমি অধীশ্বর, রক্ষা পালনের দেব তুমি ময় সর্বক্ষেত্র, যোগযুক্ত যোগেশ তুমি। দ্বাপর যুগের কথা সকলেই আমরা জানি, যখন দুর্বৃত্তরা সাধারণ নিরীহ মানুষের উপরে অত্যাচার করত, তখন সেই দুর্বৃত্তদের মদদ যোগাত কংসরাজ, যদুদেরকে কংস মথুরা রাজ ত্যাগ করতে বাধ্য করেছিল। সেই অধর্মের গ্লানি দূর করতে, শত্রুকে বিনাশ করতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের হাতেই মৃত্যু ছিল কংসের, এটাই নিয়তি নির্ধারিত। কৃষ্ণ আবির্ভূত হন, পালিত হন ব্রজধামে, নন্দরানী যশোদা গৃহে পালিত কৃষ্ণ বড় হয়ে ফিরে আসেন মথুরাপুরীতে। কংসকে ধ্বংস করে উগ্রসেনকে তার রাজ্য ফিরিয়ে দেন, আবার সত্যের প্রতিষ্ঠা পায়। একেবারে শুরুতে এটুকুই বলা ভালো, বরং আমি একটু দীর্ঘ না করে খুব সংক্ষেপে এটুকু আমরা বলে শুরু করতেই পারি। এরপরে আবার যখন বলবেন তখন একটু একটু করে আমরা তাকে নানান ভাবে খুঁজে বের করবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ রবি তোমাকে, তুমি খুব সুন্দর একটি কথা বলেছো যে কৃষ্ণকে আমাদের কিন্তু জ্ঞানজাত ভাবে পেতে হবে, তা না হলে তার আসনটি স্থায়ী হবে না। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু ওই জ্ঞানের জায়গাতেও কৃষ্ণকে খোঁজার চেষ্টা করব, যেমন করে ভক্তির জায়গাতে করতে থাকব। শুধু দর্শক, আমরা আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছেন আমাদের স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। ডলি, আপনার মাইকটা অন করতে হবে। Can you hear me now? Yeah, thank you. হ্যাঁ, ডলি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শুধু দর্শক, আমরা এবারে একটু চলে যাব আজকে বাংলাদেশ থেকে যে অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই বিজন মিস্ত্রির কাছে। বিজন, আমি আপনাকে অনুরোধ করব আমাদের দর্শকদের জন্য আপনি একটি পরিবেশনা করবেন। হ্যাঁ, আমি নজরুলের অসম্ভব জনপ্রিয় একটি গান আজকে মনে হয় এদিনে সবচেয়ে প্রাসঙ্গিক, ব্রজগোপী খেলে হরি কাপি সিন্ধুর আগে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে,
ব্রজ গোপী খেল হরি রাঙায়া ধরে ঝরে হাসির কুমকুম রাঙায়া ধরে ঝরে হাসির কুমকুম অনুরাগ আবিরে অনুরাগ আবিরে নয়ন পাতে ব্রজ গোপী খেল হরি হরি রে ব্রজ গোপী খেল হরি প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে বসন্তে কোন কিশোর দুরন্ত বসন্তে কোন কিশোর দুরন্ত রাধারে জিনিতে এলো রাধারে জিনিতে এলো ইচকারি হাতে যোগী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি গোপিনী রাহানে অপাঙ্গ খরসর ভূপতি ভঙ্গ অনঙ্গ আবেশে জর জর থর থর জর জর থর থর শ্যামের অঙ্গ শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে রং পিয়াসি মন ভ্রমর গুঞ্জে রং পিয়াসি মন ভ্রমর গুঞ্জে ঢালো আরো ঢালো রং ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে যোগী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন আনন্দ নব ঘন শ্যাম সাথে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি আমাদের আনন্দ এখানেই যে তিনি শ্রীকৃষ্ণ, তাকে নিয়ে শত শত হাজার হাজার লেখক কবি গীতিকার এমন লক্ষ লক্ষ সঙ্গীত রচনা করেছেন সারা পৃথিবীর বিভিন্ন ভাষায়। অনেক ধন্যবাদ আপনাকে বিজন্ম স্ত্রী। সিদ্ধি দর্শক, আমাদের লাইভ যে চলছে ফেসবুকে, সেখানে ইতোমধ্যে শত শত কমেন্ট ভরে গেছে। আমাদের দর্শকরা, বন্ধুরা শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছেন এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য এনআরবি টেলিভিশনকে তারা শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছেন। তবে আমাদেরও কৃতজ্ঞতার ব্যাপার আছে। আমরা ডলি বেগমের কাছে অনেক কৃতজ্ঞ যে তিনি আজকে তার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। ডলি বেগম,
আপনি আজকে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। জন্মাষ্টমী উপলক্ষে আমাদের যে কৃষ্ণ মাহাত্ম অনুষ্ঠান, আমি কি আপনাকে অনুরোধ করতে পারি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে? থ্যাংক ইউ দাদা, সবাইকে যারা এখানে আছেন এন্ড যারা ফেসবুক লাইভে আমাদেরকে জয়েন করছেন, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এন্ড আমাকে এই পার্ট এই স্পেশাল ইভেন্টে জয়েন করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ইটস ভেরি স্পেশাল ফর মি টু জয়েন, এন্ড আই নো নর্মালি উই উড অল বি গ্যাদারিং together in person, so unfortunately actually COVID karone we can't do that. So thank you so much to NRV TV for putting this together, because it really brings the spirit of this special day, and amra ei je ekhane ek hote parchi, that's very special as well. So thank you for that, and shobaike onek onek shubhechha. Dali apnake amader pokkho theke onek kritoggota, onek bhalobasha, apni bhalo thakben এবং ভবিষ্যতে আমাদের সাথে আবার যুক্ত হবেন এই প্রত্যাশা রাখছি। শুধু দর্শক, আমরা যারা টরন্টোতে আছি আমরা জানি যে ডলি হচ্ছেন আমাদের কাছে একটা আইকনের মতো, মানে মানে তিনি প্রথম বাংলাদেশি যিনি কোনো প্রভিনশিয়াল পার্লামেন্টে এমন একটি আসন পেয়েছেন, আমরা তাকে নিয়ে গর্বিত। এবারে আমরা যেই প্রতিষ্ঠান কৃষ্ণকে নিয়ে সবসময় কাজ করে, গবেষণা করে, ইস্কন টরন্টো, আই লাইক টু রিকোয়েস্ট মা ভাগবত দাস টু সে সামথিং অন দিস সেলিব্রেশন অফ জন্মাষ্টমী। থ্যাংক ইউ ভেরি মাচ সুব্রত দা, আই এম ভেরি অনার্ড টু বি আ পার্ট অফ ইউর বিউটিফুল NRB TV প্রোগ্রাম which is being broadcast live. My name is Mahabhagwat Das. I'm a disciple of His Grace Sankarshan Das Adhikari and a grand disciple of His Divine Grace Srila A.C. Bhaktivedanta Swami Prabhupada. I serve at ISKCON Toronto in Canada. We can, like the gentleman was saying, we can say, speak thousands and thousands of volumes of books about Sri Krishna, but I will keep it short. I'm very grateful for your attention, and it's the most valuable thing you can give me. Thank you. We are used to actors playing superhuman roles in movies, but they're just ordinary people like you and me. Krishna, on the other hand, is a supreme personality of Godhead, but he strives really hard to appear human. Why does he come? The material world is no fit place for a gentleman or a lady. It's like a For Sri Krishna, who is supremely pure, is like a dirty gutter. But he comes to take us all back home. He comes, he sends his representatives, they leave behind books, and the way by their personal example how to get us out of the suffering of the material world. For example, Krishna Leela is actually eternal, and it's Nitya Leela. It's 9 p.m., 9:30, 9:40 p.m. in Toronto. In Bangladesh, it's early in the morning at 7 o'clock. Janmashtami is Nitya Leela. It's happening somewhere in some universe right now. And there are unlimited universes, just like time zones. It's always 9 a.m. somewhere on the planet. It's always 9 p.m. somewhere on the planet. The place of that time keeps changing. Similarly, the place of the Leela keeps changing, but the Leela itself is always eternally true. Even though Krishna tries his best to appear ordinary, he is always extraordinary. He did not have to do any meditation or yoga to become Krishna. Krishna is always Krishna. At the age of 6 days, he liberated Putana, who had come there to kill him. He took out all her wickedness, but he accepted her as a mother in the spiritual realm. There is no one kinder than Sri Krishna. At the age of 5 years, he bewildered Lord Brahma, the creator of this universe, and he expanded himself as millions and millions of boys and calves. At the age of 7 years, he lifted Govardhan Hill for 7 days and seven nights. Only Krishna is Krishna. Everyone else can be, at best, Krishna Das. Simply by following Sri Mahaprabhu's instruction of chanting the Mahamantra, one can regain our original relationship with Krishna. I request you to please chant with me, Hare Krishna, Hare Krishna,
कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे. जस्ट विद दिस सिंपल प्रोसेस यू विल अक्वायर ऑल गुड फॉर्च्यून एंड इटर्नल सक्सेस इन दिस लाइफ एंड इन द नेक्स्ट. सो आई वेलकम यू टू प्लीज जॉइन अस. थैंक यू वेरी मच. हरे कृष्ण. थैंक यू वेरी मच महाभागवत दास. তিনি আমাদেরকে কৃষ্ণ সম্পর্কে অন্য রকমের কথা শুনিয়ে গেলেন, সেটি অত্যন্ত আনন্দের. আমরা এবারে ওই যে বিশেষ দল, শিশু কিশোরদের দল, গৌর সিংহ দল, তাদের কাছে একটু যাব, তারা একটি ভজন শোনাবে আমাদেরকে. দেখি আমাদের পরবর্তী প্রজন্ম তারা কৃষ্ণকে কিভাবে হৃদয়ে ধারণ করছেন. ওদের সঙ্গীতের প্রথম লাইন, অন্তর মন্দিরে জাগো জাগো. Oh,
Madhava Krishna Gopal, Madhava Krishna Gopal, Antara Mandire Jago Jago, Madhava Krishna Gopal, Antara Mandire Jago Jago, Jashoda Dulali Show is Nani Show Nani Divata is Jashoda Dulali Show is Nani Show Nani Divata is অনেক ধন্যবাদ গৌর সিংহ দলকে। আমরা আগেই বলেছিলাম এই দলের সদস্যরা হলো শ্রেয়া, নির্জা, সৌভিক, হীরক। ওরা এমন করেই সবসময় কৃষ্ণ বন্দনা করে থাকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা আজকে শুনলেন তারা আনন্দিত হয়েছেন। ওরা পরে আবারও শোনাবেন, আপনারা সবাই অপেক্ষা করবেন। শুধু দর্শক, একটু খালি বলে রাখি, আগে একবার বলেছি বিপুল সংখ্যক বন্ধু সম্মানীয় দর্শক আজকে ইতোমধ্যে মন্তব্য করে ফেলেছেন। আমি কয়েকটি মন্তব্য একটুখানি পড়ে নেই, পড়ে পরের সঙ্গীতে যাব। তানজিলা লাবণ্য, তিনি লিখেছেন, থ্যাংকস এনআরবি টিভি ফর প্রেজেন্টিং এ বিউটিফুল স্পেশাল শো টুডে। পিকলুদেব, তিনি লিখেছেন, অসাধারণ আয়োজন, সবাইকে ধন্যবাদ। প্রশান্ত সাগর দাস, তিনি শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন বিপুল সংখ্যক বন্ধু। ডন মিলস থেকে ছন্দা দত্ত, তিনি প্রশংসা করে লিখেছেন, এক্সেলেন্ট আয়োজন। আর আমাদের বন্ধু শিল্পী শ্যামা সরকার, তিনি লিখেছেন, অনেক অনেক শুভকামনা নবপ্রজন্ম কৃষ্ণ প্রেমীগণ, হরে কৃষ্ণ। আমেরিকা থেকে মৈত্রী বেরা যুক্ত হয়েছেন, তিনি প্রশংসা করেছেন। সুশীতল চৌধুরী, তিনি বলেছেন, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। আমাদের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদেরও প্রার্থনা যে তিনি পরম করুণাময়, তিনি সবাইকে তার আশীর্বাদ দিন। শুধু দর্শক, আমরা এবার সোনালি রায়ের কাছে যাব। সোনালি রায় আমাদেরকে একটি ভজন শোনাবেন। আচ্ছা, এই ভজন সম্বন্ধে আমি একটু একটা কথা বলে নিই। এটি তুলসীদাসের ভজন, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, এটি তুলসীদাসের ভজন। তুলসীদাসের সাধারণত রামের ভজন আমরা শুনে এসেছি,
তো এটি একটি ব্যতিক্রম, এটি কৃষ্ণ ভজন, তুলসীদাসের কৃষ্ণ ভজন।
অনেক ধন্যবাদ আপনাকে সোনালি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরিবেশন করলেন। দর্শক, আমাদের আগের ঘোষণায় ছিল যে আজকে আমাদের সাথে ওডিসি নৃত্য পরিবেশন করবেন অনুপমা সাহা, কিন্তু অন্যবিধ জটিলতার কারণে তিনি যুক্ত হতে পারেননি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবারে আমি আবার আজকের এই শ্রীকৃষ্ণ নিয়ে যে জ্ঞানের কথা সেই জায়গাতে রবিশঙ্কর মৈত্রীর কাছে যাব। রবি, দেখো আমরা কৃষ্ণকে কোথায় পাই? কৃষ্ণকে আমরা পাই ভাগবতে, আমরা পাই মহাভারতে, আমরা পাই হরিবংশে। যদিও অধিকাংশ পুরাণেও কিন্তু আমরা তাকে পেয়ে থাকি, কিন্তু মজার বিষয় সেটি হচ্ছে যে কৃষ্ণকে কিন্তু আমরা এক এক জায়গায় এক এক রকম করে পাই। এই যে কৃষ্ণ চরিত্রটি, তার যে মানে বহু মাত্রিকতা, সে বিষয়ে তুমি কিছু বলো। আমি আজ মনে করছি যে সত্যি আমি আমার আজ এই রাত জাগা সার্থক, আমি খুব ভালো একজন শ্রোতা, এবং মনে হচ্ছে যে বহুদিন বাদে এই জন্মাষ্টমীর অনুষ্ঠানে যেন সরাসরি অংশগ্রহণ করে, শ্রোতা হিসেবে অংশগ্রহণ করে আমি এত আত্মনিবেদনের এই সঙ্গীত শ্রবণ করছি, তাতে পুণ্য কি লাভ হচ্ছে না হচ্ছে সে হিসেব করব না, কিন্তু গভীর এক আনন্দ উপলব্ধি করছি। সত্যি বিজন মিস্ত্রী সহ যারা আজ আছেন কানাডাতে, এত গুণী শিল্পী আছেন, এটা আমার একটু জানা ছিল, কিন্তু এরকম একসঙ্গে শোনা কখনো হয়ে ওঠেনি। এই জন্য সুব্রতদা এবং এনআরভি টিভি কে অশেষ ধন্যবাদ যে এটা শুনে সত্যি এর ভেতর দিয়েই কিন্তু আমরা পরম প্রেমময় শ্রীকৃষ্ণকে পাচ্ছি। এভাবে উপায় আমি ভাবছিলাম যে অনুষ্ঠানটি যেহেতু বেশ দীর্ঘ হতে যাচ্ছে, আর
আমিও খুব একটা ভারী কথা বলবো না। আপনি যেমনটা বললেন, হরিবংশের কথা যদি বলি, মহাভারতের কথা যদি বলি, নানান ভাবে আমরা কৃষ্ণকে তো পাই, কৃষ্ণকে পাবার অনেক জায়গা রয়েছে, কিন্তু প্রথমত আমরা পেতে চাই আত্মায়। আর সেই জায়গা থেকে কৃষ্ণের জন্য যে সাধনা, তাকে পাবার যে বাসনা, সেই ব্যাকুলতা থেকে আমি একটু যেতে চাই, যদি অনুমতি করেন, তাহলে মধ্য যুগেরও একটু আগে আমি যেতে চাই আমাদের কবি জয়দেবের কাছে। আর সেই জয়দেব পদ্মাবতী নিয়ে তাদের যে কৃষ্ণ আরাধনা, যে কৃষ্ণ প্রাপ্তি, সে বিষয়ে আমার একটি ছোট্ট রচনা নিবেদন করতে চাই, যদি আপনি অনুমতি করেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমি সেখানেই যাচ্ছি, জয়দেব পদ্মাবতী নিয়ে একটি ছোট্ট রচনা। আপনারা মার্জনা করবেন যদি আমার কোথাও কোনো উচ্চারণে, সংস্কৃত উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে, তার কারণ অনেকদিন আমি অভ্যস্ত নই সংস্কৃত উচ্চারণে। আমি আসছি, এটা আমার নিজেরই রচনা, সেই রচনা থেকেই আমি পাঠ এবং আবৃত্তির মাঝামাঝি যাচ্ছি। রচনার শিরোনাম দেহি পদ পল্লব মুদারাং। আমি এর সঙ্গে সামান্য একটু সঙ্গীত, আবহ সঙ্গীত ব্যবহার করছি। কবি জয়দেব বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীত গোবিন্দের পদাবলী থেকে। কবি জয়দেবের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের কেন্দুবিল্লু বা কেঁদুলি গ্রামে। জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। ইতিহাসে তিনি সুখ্যাত সংস্কৃত ভাষায় লেখা বিখ্যাত কাব্য গীত গোবিন্দমের জন্য। গীত গোবিন্দম রাধা কৃষ্ণের কাহিনী। এই গীত গোবিন্দম থেকেই বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী লেখা শুরু হয়। রবীন্দ্রনাথ এই ধারায় লিখেছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। জয়দেব ছিলেন দ্বাদশ শতাব্দীর রাজা লক্ষণ সেনের সভাকবি, তার স্ত্রী পদ্মাবতী। কবি জয়দেব ভীষণ ঈশ্বর প্রেমী মানুষ। তার সারাটা দিন তিনি ঈশ্বরকেই দিতেন, স্ত্রীকে দেবার মতো সময় তার ছিল না। তিনি সারা বছর তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন, আর পদ্মাবতী একা একা বসে থাকতেন অজয় নদীর তীরে। বসে বসে জলের সঙ্গে কথা বলতেন আর স্বামীর জন্য প্রতীক্ষা করতেন। একদিন আসে গঙ্গা স্নানের তিথি। অনেক দূরে গঙ্গা নদীতে স্নান করতে যাবেন কবি জয়দেব, কিন্তু পদ্মাবতী তিনি পিতৃগৃহে, তিনি বাড়ি থাকলে তাকে ঘরে রেখে জয়দেব গঙ্গা স্নান করতে যেতেন, কিন্তু এখন গঙ্গা স্নান করতে গেলে ঘরের পূজা যে বন্ধ থাকবে। গঙ্গা স্নান বা ঘরের ঈশ্বর কোন একটা পুণ্য থেকে তাকে বঞ্চিত হতে হবে। দুশ্চিন্তায় কবির ঘুম আসে না, একটু তন্দ্রা আসতেই স্বপ্ন দেখেন জয়দেবকে আর গঙ্গা স্নানে যেতে হবে না, গঙ্গা নিজেই আসবেন বাড়ির পাশে অজয় নদে, এবং গঙ্গা আসবেন তার স্ত্রীর রূপ ধরে, মানুষ পদ্মাবতী হয়ে নয়, পদ্ম ফুল হয়ে। পরদিন কবি জয়দেব খুব সকালেই পৌঁছে যান অজয় নদের তীরে। স্বপ্নের কথা সত্য হয়ে নদীতে জোয়ারের বিপরীত দিক থেকে ভেসে আসতে থাকে একটি পদ্ম ফুল। ঠিক জয়দেবের কাছে এসে থামে জলের পদ্মাবতী। একি দেখছেন জয়দেব,
এতদিন স্ত্রীকে রেখে তীর্থে তীর্থে ঘুরেছেন তিনি, এখন দেখছেন ঈশ্বর আসনে স্ত্রী রূপে তার কাছেই আছে। তিনি ভাবলেন স্ত্রীকে ভালোবাসাই আসলে ঈশ্বরকে ভালোবাসা। কবি তুমুল একজন প্রেমিক হয়ে গেলেন, এখন স্ত্রীকে ছাড়া তার আর কিছুই চলে না, কিন্তু এতদিনের ঈশ্বর প্রেমকে কবি কিভাবে ত্যাগ করবে? কবি খুঁজতে লাগলেন এমন কিছু যেখানে ঈশ্বর আর প্রেম দুই আছে। খুঁজে পেলেন রাধা কৃষ্ণের কাহিনী, এই জায়গায় তার প্রেম আর ঈশ্বর এক হয়ে গেল। তিনি হয়ে উঠলেন পরম কৃষ্ণ ভক্ত। রাধা কৃষ্ণের কাহিনী নিয়ে লিখতে শুরু করলেন গীত গোবিন্দম, আর তার সর্বক্ষণের সহচরী পদ্মাবতী। ভক্তি আর প্রেম দুই চলল তুমুল বেগে। পদ্মাবতীকে বসিয়ে রেখে জয়দেব দ্রুত গতিতে লিখে চলেছেন গীত গোবিন্দম। তার কাহিনী ক্রমশ প্রেমময় হয়ে উঠতে থাকে। কৃষ্ণের ঘরে ফিরতে দেরি হয়েছে, আর তাতে রাধার অভিমান একেবারে উথলে উঠছে। কৃষ্ণ তখন রাধার মান ভাঙাচ্ছেন, আর এই মান ভাঙাতেই জীবনের অর্ধেক কাল শেষ। কৃষ্ণ রাধাকে আকুতি করছেন, তমসি মম ভূষণং, তমসি মম জীবনম, তমসি মম জলধিরত্নম, সরগরল খন্ডনম, মম শিরসি মন্দনম, তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার ধন সম্পদ সবই, মম শিরসি মন্দনম। কিন্তু কিন্তু এরপর এরপর জয়দেব আর কিছু লিখতে পারছেন না, কবির মাথায় কিছু আসছে না। মধ্যাহ্ন অতিক্রান্ত, তবু পরের চরণ আর লিখতে পারছেন না কবি। অবশেষে পদ্মাবতী বললেন, যাও স্নান করে এসো, অপরাহ্নে আবার লিখবে। পত্নী অন্তপ্রাণ জয়দেব অজয় নদে গেলেন স্নান করতে। একটু পরেই স্নান সেরে জয়দেব ঘরে ফিরে এলেন, এসেই পরের চরণে লিখে খেতে বসলেন তিনি। খাওয়া শেষ করে আবার তিনি বের হয়ে গেলেন। পদ্মাবতীও ভীষণ খুশি, যাক পতি এখন আনন্দিত। পতিব্রতা পদ্মাবতী স্বামীর এটো থালায় নিজের খাবার নিয়ে বসলেন। অকস্মাৎ পদ্মাবতী শুনলেন আবার জয়দেবের কণ্ঠস্বর, আজ মনে হয় তোমার ক্ষুধা একটু বেশি লেগেছে, আমাকে দেখেই তুমি খেতে বসেছ। পদ্মাবতী ভীষণ অবাক, ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছেন আর এক জয়দেব, এই যদি জয়দেব হয় তাহলে আগের জন কে? ভেজা কাপড়ে কি দাঁড়িয়ে আছেন? পদ্মাবতী জয়দেবকে সব খুলে বললেন, তুমি না একটু আগে স্নান সেরে এসে লিখে খেতে বসলে তুমি? জয়দেব দৌড়ে গেলেন তার লেখার আসনে, সেখানে পরের চরণে লেখা দেহি পদ পল্লব মোদরং, দেহি পদ পল্লব মোদরং, অর্থাৎ কৃষ্ণ রাধাকে বলছেন, সরগরল খন্ডনং, মম শিরসি মন্দনং, দেহি পদ পল্লব মোদরং, তোমার উদার পদপল্লব আবার মস্তকে ভূষণ স্বরূপ অর্পণ করো, তোমার গরল খণ্ডনকারী পায়ের পাতা আবার মাথায় দাও, আমার দেহ ও মনের শীতল সমস্ত কিছু দূর হয়ে যাক।
রাধার পা কৃষ্ণ মাথায় রাখবেন। জয়দীপ কেঁদে উঠলেন, পদ্মাবতী এ কথা আমি লিখতে পারতাম না, ভগবান কৃষ্ণ তার ভক্ত রাধার পা মাথায় নেবেন, এ কথা কোনো মানুষ লিখতে পারে না, স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তার মনের কথা লিখে রেখে গেছেন, আমি যা লিখতে পারিনি ঈশ্বর নিজেই সেটা লিখে দিলেন। তুমি ধন্য পদ্মাবতী, তুমি ঘরে বসে ঈশ্বরকে পেয়েছো, আর আমি এক জীবনের সাধনাতেও তাকে পাইনি। জয়দেব শেষ করলেন তার কাব্য, আর পদ্মাবতী হয়ে গেলেন কিংবদন্তী। নমস্কার, অনেক ধন্যবাদ রবি তোমাকে তোমার অসাধারণ উচ্চারণ এবং এই নির্মাণের জন্য। এই যে ঈশ্বর এবং প্রেম মিশে যাওয়া, মিলে যাওয়া, এর ভেতর দিয়ে আসলে কৃষ্ণ লাভ। তুমি অনেক নতুন একটি আলোক আমাদেরকে দিয়েছ। আমাদের অনেক দর্শক মন্তব্য সে কথাই বলছেন, তারা তোমার রচনাশৈলী, পাঠ, আবৃত্তিকে প্রশংসা করছেন, আবার একই সাথে এই যে তুমি যে এক ধরনের নতুন বার্তা দিয়েছ, নতুন ভাবনা, সেটি নিয়ে তারা মন্তব্য দিচ্ছেন। শুধু দর্শক, আমরা এবারে যাব অরুণাভ ভট্টাচার্যের কাছে। আপনারা জানেন অরুণাভ ভট্টাচার্য আমাদের টরন্টোর অনেক গুণী, অনেক পরিচিত এক শিল্পী। তিনি কৃষ্ণ নিয়ে কীর্তন পরিবেশন করবেন। ॐ नमो भगवते वासुदेवाय। জপি যাও নামের মালা, জপি যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে বহজে রসনা, কামনা বাসনা সবে দূরে সরে যায়। এই নাম যে বহজে রসনা, কামনা বাসনা সবে দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জনে দেখতে সব পারে, নামের গুণে অন্ধ জনে দেখতে সব পারে, নামের গুণে পঙ্গ জনে, নামের গুণে পঙ্গ জনে করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ষোলো নাম বত্রিশ জপিলে মনে, ভয় পায় দূরে পালায় সরিত জনে, ষোলো নাম বত্রিশ জপিলে মনে, ভয় পায় দূরে পালায় সরিত জনে,
রবি মন বৃন্দাবন নামের মধুসনে রবি মন বৃন্দাবন নামের মধুসনে গদ গদ হৃদয় মাঝে গদ গদ হৃদয় মাঝে আনন্দ নাম ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরি হরে নম কৃষ্ণ জাত পায় নম জাত পায় মাধবায় কেশব পায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধর গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীবাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদ রে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত সনে বাস জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ
Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দব, যেটা হয় নাম সংকীর্তন শেখা বৃন্দব। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দব, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দব। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, নামবিনে আর কব পারে নাই রে সম্ভব। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম ধরিয়া, হরির নাম সংকীর্তন করে নরোত্তম দাস। নিতাই গোর হরি বল, নিতাই গোর হরি বল, অদ্বৈত বল নিতাই গদাধর বল। গদাধর বল নিতাই শ্রীবাসাদি বল, শ্রীবাসাদি বল নিতাই গোর ভক্ত বল। গদাধর বল নিতাই শ্রীবাসাদি বল, শ্রীবাসাদি বল নিতাই গোর ভক্ত বল। গদাধর বল নিতাই শ্রীবাসাদি বল, শ্রীবাসাদি বল নিতাই গোর ভক্ত বল। গোর ভক্ত বল নিতাই হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি হরি বল। গোর ভক্ত বল নিতাই হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি বল 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 হরি বল। অনেক ধন্যবাদ অরুণব ভট্টাচার্য আপনাকে। আমরা এই কৃষ্ণ মাহাত্ম্য অনুষ্ঠানে একেবারে যেন কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে গিয়েছি, এবং অরুণব ভট্টাচার্য তেমন একটি পরিবেশ তৈরি করলেন, প্রতিবেশ তৈরি করে ফেলেছেন। এবং দর্শকদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই, কোনো কোনো দর্শক ভাবছেন
যে এই কীর্তন দিয়ে কি এই অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে? কোনো ক্রমেই না। কারণ আমরা মনে করি যে কৃষ্ণপ্রেম এমন একটা জিনিস যেটি আসলে শেষ হয়নি, এটি শুরু হয়, আবার শুরু হয়, আবার শুরু হয়। আমরা এখন একটু যাব বিজন মিস্ত্রির কাছে, তবে তার আগে একটু রবিশঙ্কর মৈত্রীর কাছে কিছু কথা আমি জানবো অল্প একটু। রবি, তুমি একটু বলো, এই যে কৃষ্ণকে নিয়ে, শ্রীকৃষ্ণকে নিয়ে এত গান রচিত হয়েছে, সেই গানগুলো আসলে মোট কতগুলো ভাগে আছে? যেমন ধরো আমরা বলি কীর্তন, অথবা বলি ভজন, অথবা আরো অন্য কিছু, তুমি কি একটু বলবে যে এই যে কৃষ্ণ সঙ্গীত সেগুলোকে মোট কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি? এটা বলতে গেলে বিস্তর অনেক অনেক এক কথা দু কথায় বলা খুব মুশকিল। তার কারণ আমরা ভক্তিভাবটাকে প্রবল দেখি যে কৃষ্ণকে নিয়ে যে ভক্তিগীতি, কিন্তু প্রেম এবং ভক্তি পাশাপাশি থাকে, ভক্তি না থাকলে প্রেমও ঘন হয়ে ওঠে না। তবে একটা কথা আমি অন্যদিক থেকে বলি, একেবারে সর্বজনীন ভাবে বলি, সকলের উদ্দেশ্যে বলি, সাহিত্যের জায়গা থেকে যদি বলি, যে কৃষ্ণ কেবল ভক্তিতে বিশ্বাসে নেই, বা তিনি কেবল ভগবান রূপে তিনি যে আবির্ভূত হয়েছেন তা তো বটেই, সেই সত্যের পাশাপাশি আরেকটি পরমসত্য আমরা উপলব্ধি করি, যে শ্রীকৃষ্ণ আবির্ভূত হওয়ার ফলে যে আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। সেই জায়গা থেকে যদি বলি যে কৃষ্ণের মাহাত্ম্য বৈষ্ণব পদাবলীতে যেভাবে প্রকাশিত হয়েছে, সেই চণ্ডীদাস, অসংখ্য চণ্ডীদাসের আমরা দেখা পাই মধ্যযুগে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সাহিত্য একটা প্রেমময় সাহিত্য হয়ে উঠেছে। আরেকটি জায়গা থেকে আমি বলতে চাই, সেটা হচ্ছে মহাভারতের কৃষ্ণ থেকে যদি বলতে চাই, সেই জায়গাটায় যদি আসি, তাহলে কৃষ্ণ কিন্তু কেবল তিনি ভগবান, তিনি ঈশ্বরের প্রতিনিধি, বা তিনি ঈশ্বর, এইগুলোর বাইরে অন্য একটা জায়গায় আমরা পৌঁছে যাই। যেমন আমরা দেখি যে পিটার ব্রুক, তিনি যখন মহাভারতম নির্মাণ করেন, পিটার ব্রুক তিনি কিংবদন্তি তুল্য একজন চলচ্চিত্রকার, বিশ্ব চলচ্চিত্রকার, যদিও তিনি ফরাসি দেশেই মূলত কাজ করেন, তার জন্ম খুব সম্ভব লন্ডনে, এবং এখন তার বয়স 95 বছর। তো তিনি নির্মাণ করেছেন মহাভারতম পিটার ব্রুক। পিটার ব্রুকের মহাভারতমে যে কৃষ্ণকে পাই, সেখানে সেই কৃষ্ণ কিন্তু একজন বাস্তব চরিত্র। এবং আমার কাছে মহাভারতম দেখবার পর থেকে আজ অব্দি মনে হয় আসলে এটা মহাভারতম নয়, এটা মহাবিশ্বম। এবং এই মহাভারত যে মহাকাব্য, এই মহাগ্রন্থ, এই গ্রন্থের মধ্যে যে কৃষ্ণকে পাই, সেই কৃষ্ণ একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি, সারা বিশ্বের রাজনৈতিক নেতাদের নেতা হিসেবে আমি তাকে দেখি। আমার এইভাবে তাকে দেখবার জায়গাটি কেউ অন্যভাবে নেবেন না। কেবল অন্ধ ভক্তি দিয়ে আমরা কৃষ্ণকে তো পেতে চাই না, যদি আমরা ওইভাবেও চাই যে তিনি কি বলছেন, তিনি কি নির্দেশ করছেন, সেই জায়গা থেকে যদি আসি, তাহলে কিন্তু তিনি যেমন বলছেন যে যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। মহাভারতম এই চলচ্চিত্রের মধ্যে আমরা এই বার্তাগুলো যেমন পেয়েছি, যেমন তিনি বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন সেখানে, সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। একজন দার্শনিক শ্রীকৃষ্ণ, একজন ভবিষ্যৎ দ্রষ্টা শ্রীকৃষ্ণ, এবং একজন নেতা শ্রীকৃষ্ণকে পাই, নানান ভাবে পাই। অতএব ভক্তি রসে যেমন পাই, প্রেম রসে যেমন পাই, তেমনি সত্যি এই বিশ্ব পরিচালনার জন্য তার যে ধ্যান জ্ঞান, বা যিনি যেভাবে বিশ্বের কল্যাণ চেয়েছেন, সেই জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে সাহিত্য থেকে তাকে আমরা নিতে পারি, এবং মহাভারত থেকে নিতে পারি, এবং বিশ্ব শান্তির জন্য তিনি হতে পারেন আমাদের অন্যতম প্রধান নির্দেশক। এটুকুই আমার সংক্ষেপে বলা দাদা। আমি বিব্রত বোধ করছি, আমাদের এত শিল্পী রয়েছেন, তাদের সামনে আমাকে বলতে বলবেন না, আমরা কথার চেয়ে সঙ্গীতই হোক। না না, শিল্পীদের সঙ্গীত হবে,
আবার কথাও হবে। এই যে তুমি একটা জায়গায় ইঙ্গিত করলে যে কৃষ্ণ, যেমন ধরো আমার মা, তিনি কিন্তু ভক্তি দিয়ে কৃষ্ণকে পেয়ে থাকেন, কিন্তু আমি ভক্তি দিয়ে কৃষ্ণকে পাই না, আমি যুক্তি দিয়ে কৃষ্ণকে খুঁজতে চাই। এবং তখন কৃষ্ণ কিন্তু আমার সামনে একজন নেতা, একজন রাজনীতিক, একজন একজন যুদ্ধ কৌশলী, একজন 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 হোয়াট শুড আই সে রাষ্ট্র নির্মাতা, এরকম করে তিনি আমার সামনে উপস্থিত হন। এবং তাকে কত বিচিত্রভাবে আমরা দেখি সেটি এই পিটার ব্রুকের সিনেমাটাতে কিন্তু সত্যি সত্যি আমরা দেখেছি। পিটার ব্রুকের সিনেমার ওই শুরুর দিকে একটা জায়গায় কিন্তু, মানে যেটা ওটাকে কি বলে, মানে সিনেমা নির্মাণের কাহিনী, এরকম একটি 30 মিনিটের কিন্তু একটি ব্যাপার আমরা দেখেছি, সেখানে পিটার ব্রুক বলেছেন যে দ্য কুরুক্ষেত্র ওয়ার ইজ অরিজিনালি দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যেই জায়গাটায় পৃথিবীর বিভিন্ন দেশ, বহু দেশ দুই পক্ষ হয়ে আসলে যুদ্ধ করেছিল। এবং আমি দেখেছি যে পিটার ব্রুক যারা দেখেছেন তাদের কাছে কিন্তু মহাভারত, কৃষ্ণ, এগুলো সব নতুন করে উপস্থাপিত হতে পারে। অনেক ধন্যবাদ রবি তোমাকে। আমরা একটু বিজন মিস্ত্রির কাছে যাব। বিজন, আপনাকে অনেকক্ষণ বসিয়ে দেখেছি, আপনি আমাদেরকে আবারও কৃষ্ণ প্রেমে মত্ত করে তুলুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা। আমি এবারে চেষ্টা করব ব্রহ্মপুরন্দরের একটি অনেক পুরাতন কবি, 500-550 বছর আগের, তো ওনার একটি কীর্তন আমি গাওয়ার চেষ্টা করছি। এখানে গোপাল এবং মা যশোদার যে ননী নিয়ে যে খুনঠুসি হয়েছে সেই কথাগুলোই বর্ণনা হয়েছে এই গানের মধ্যে। পা নাচিয়ে নাচিয়ে গোপাল ননী খাচ্ছে, আর মার সাথে তার যে বিভিন্ন রকমের খুনটুসি সেগুলোই আমরা শুনব। পা খানি নাচয়ে নূপুর বাজায়ে বসিয়া মায়ের কোলে বারো পুটে দে এখির নবনী খাইতে খাইতে দোলে গোপাল খাইতে খাইতে দোলে দোলে রে পরাণ গোপাল দোলে দোলে রে পরাণ গোপাল দোলে বাৎসল্য ময়ী মায়ের কোলে দোলে রে পরাণ গোপাল দোলে বাৎসল্য ময়ী মায়ের কোলে দোলে রে পরাণ গোপাল দোলে। যেই না নবনী শেষ হয়েছে গোপাল গোপাল মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, কি বলছে, আরো দে মা ও মা আরো দে মা তোর ননী যে বড় মিঠো লাগে আরো দে মা ও মা আরো দে মা তোর ননী যে বড় মিঠো লাগে আরো দে মা ও মা আরো দে মা। গোপাল প্রাণীর গোপাল আমার, যখন গোপাল ননী আরো চাইলো খাইতে তখন মা যশোদা ভাবলো যে এই আমার সুযোগ, হ্যাঁ গোপাল আমি তোমাকে ননী দিতে পারি কিন্তু যদি তুমি আমাকে একটু নাচ দেখাও
গোপাল প্রাণীর গোপাল আমার আমি তোমাকে মনি দেব যদি তুই আমায় নাচ দেখাস একবার নাচ না জাদু একবার নাচে না জাদু বড় ফুটে দেব তোরে দেখে রনবনি একবার নাচ না জাদু একবার নাচ না জাদু নাচো দ্রিমতা দ্রিমতা তেটে 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 তা কেটে গদি ঘেনে নাচো রে বাব নীলমণি ঘাগুর গুর 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 ধৈয়া ধীতা ঘাগুর গুর 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 ধৈয়া ধীতা নাচো দ্রিমতা দ্রিমতা তেটে 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 তা তাকেতে গদি ঘেনে নাচো রে বাব নীলমণি ঘাগুর গুর 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 ধৈয়া ধীতা ঘাগুর গুর 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 ধৈয়া ধীতা ঘাগুর গুর 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 ধৈয়া ধীতা ব্রহ্মপুরন্দর দীনমণি শঙ্কর যোগী যারে ধ্যানে না পায় হেন কৃষ্ণ নন্দ ঘরে আনন্দ বিরাজ করে হেন কৃষ্ণ নন্দ ঘরে আনন্দ বিরাজ করে করে ধরে যশোদানা চাই গোপাল নাচিতে লাগিল নাচিতে লাগিল করে ধরে গোপাল মা নাচিতে লাগিল হৃদয় মাঝে গোপাল মা নাচিতে লাগিল এই হৃদয় মাঝে গোপাল মা নাচিতে লাগিল নাচিতে লাগিল এই হৃদয় মাঝে গোপাল আমার নাচিতে লাগিল মন্দির আলয়ে গোপাল নাচিতে লাগিল মন্দির আলয়ে গোপাল নাচিতে লাগিল হরি বল 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 হরি হরি বল 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 অনেক ধন্যবাদ আপনাকে বিজন মিস্ত্রি দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন হৃদয় আমাদের হৃদয়ের উপরেই শুধুমাত্র গোপাল নাচে না আসলে গোপাল কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে নাচে এবং হৃদয়ের ভেতরে যদি গোপালের নাচন হয় তাহলেই তিনি আসলে আমাদের সাথে অঙ্গীভূত হয়ে যান আমরা একটুখানি জানিয়ে রাখতে চাই আজকে আমাদের এই অনুষ্ঠানের স্পন্সর বিশিষ্ট চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নিলয় সাহা এবং ব্যবসায়িক উদ্যোক্তা অপু সাহা তারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই শুধু দর্শক আমরা আরো অনেক পরিবেশনা শুনব অনেক শিল্পীদের বিভিন্ন রকমের বিভিন্ন বয়সী শিল্পীদের শুনব এবারে আবার একটু অন্য জায়গায় যাব আমাদের কিশোরী শিল্পী প্রতিষ্ঠা দেঘরিয়া প্রতিষ্ঠা ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম সবাইকে প্রণাম জানাচ্ছি আজকে আমি একটা সিনেমার ভজন গাইবো এক হৃদয় মীরা বাহ খুব সুন্দর তোমাকে ধন্যবাদ আমি বুঝতে পারিনি যে তুমি বাংলা বুঝতে পারবে ঠিক আছে খুব আনন্দের বিষয় হ্যাঁ প্রতিষ্ঠা দেওঘরিয়া চলো ¶¶
অনেক ধন্যবাদ প্রতিষ্ঠাকে। প্রতিষ্ঠা আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি। আমি সাধারণত পছন্দ করি না অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে যারা অনুষ্ঠানে অংশ নেন তাদের কোনো কিছুকে প্রশংসা করতে। আমি চাই সেই প্রশংসা আসলে
কারণ প্রতিষ্ঠা আমি, রবি, বাকি যারা আছেন, বিজন, সবাই আমরা সবাই আসলে একটা একটা দল। আমরা একে অপরের প্রশংসা করব না। আমরা যদি সবাই মিলে ভালো করি, একটি কাজ করি, সেই প্রশংসা আসবে দর্শকদের কাছ থেকে। আমাদের সম্মানীয় দর্শকরা যারা অনুষ্ঠান দেখছেন, সেখান থেকে আমি একটি দুটি মন্তব্য এখন পড়ে শোনাব। স্বপন মাঝি তিনি বলেছেন, মহাভারত এবং রামায়ণ সহ সকল পৌরাণিক গ্রন্থগুলোর বর্ণভিত্তিক ক্রিয়াভিত্তিক পাঠের মধ্য দিয়েই অর্থোদ্ধার সম্ভব, জানিয়েছেন শ্রীময় কলিম খান এবং শ্রীময় রবি চক্রবর্তী। খুবই সুন্দর কথা, এটা আমরা জানি। মানে প্রাচীন গ্রন্থ, ভারতবর্ষীয় গ্রন্থগুলোকে পাঠের একটি নতুন ইঙ্গিত আমরা কলিম খান এবং রবি চক্রবর্তীর বইতে পেয়েছি, কোনো সন্দেহ নেই। বিকাশ নাথ, তিনি বুঝতে পাচ্ছি যে রবির একটা প্রতিদিনের বলা যায়, সপ্তাহে 5 দিন সম্ভবত রবি একটা অনুষ্ঠান করে থাকেন সহজ মানুষ দিয়ে। রবি, সহজ মানুষে তুমি এ পর্যন্ত কতগুলো পর্ব করেছো? 100 কত? শোনা গেল না রবি? আচ্ছা, কোন একটা জায়গায় একটু শব্দে অসুবিধা। হ্যাঁ, রবি শোনা যায় না? না। আচ্ছা, এই বিকাশ নাথ তিনি বলেছেন যে সহজ মানুষ শেষেও রবিদা আপনাকে এখানে দেখতে পাচ্ছি। এতক্ষণ কনডেন্সার মাইক্রোফোন ব্যবহার করিনি। আচ্ছা, ঠিক আছে, আমি চালাচ্ছি। হ্যাঁ, সাহিত্য প্রেম কৃষ্ণ ভক্তিকে সদানন্দ শুভকামনা সকলের জন্য। রবির জন্য একটি প্রশ্ন করেছেন গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পঙ্কজ শিকদার। তিনি বলেছেন, মহাভারতের কৃষ্ণ এবং গীতার কৃষ্ণ বাঙালি ধর্মচর্চায় এত অবহেলিত কেন? রবির কাছে জানতে চেয়েছেন। রবির কাছে না জেনে আমি বলি যে বাঙালি চর্চায় তো মহাভারতের কৃষ্ণ, গীতার কৃষ্ণ তো অবহেলিত নয় আসলে। রবি, তোমার কি মনে হয়? না না, মোটেই অবহেলিত নয়। যেটা রয়েছে সেটা ওই বললাম যে আমাদের তো আসলে ভক্তিভাবটা বেশি প্রবল, সেটা মনে হয় যে মহাভারতের যে বুদ্ধিবৃত্তিক চর্চা সেটা একটু লঘু হয়ে গেছে বটে। সেটা শুধু যে মহাভারতের ক্ষেত্রে বা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তা নয়, সেটা আমরা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ওই একই জায়গা দেখি যে অন্ধ ভক্তি বিশ্বাস, এইগুলোর কারণে আমরা আসলে পরম সত্যের কাছে পৌঁছতে পারি না। তবে হ্যাঁ, এটুকু বলতেই হয় যে গীতা কেবল ভক্তি দিয়ে নয়, অবশ্যই ভক্তি তো থাকতেই হবে। একটা কথা দাদা আপনাকে একটু বলি, সুব্রতদা, যে আসলে আমার কাছে যেটা মনে হয় যে বিশ্বাস, ভক্তি এগুলোও কিন্তু জ্ঞানের আধার। জ্ঞান যত ঘন হয়, জ্ঞান যত বাস্তবিক হয়, উপলব্ধি যত হয়, বিশ্বাস তত পাকাপোক্ত হয়, ভক্তি তারও ঊর্ধ্বে চলে যায়। আমরা প্রশ্ন যদি করি তাহলেই উত্তর পাই। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রশ্নোত্তর এটাই কিন্তু আমাদেরকে আধুনিক করে তোলে। আমরা অনেক সময় প্রশ্ন করতে দ্বিধা করি, মনে করি গুরুজনদের কাছে প্রশ্ন করা যাবে না, তাদের কাছে উত্তর চাওয়া যাবে না। হ্যাঁ, আমাদেরকে ওখান থেকে শিক্ষাটা নিতে হবে যে অর্জুন এবং শ্রীকৃষ্ণ তাদের কথোপকথনটা কি, এটাই হচ্ছে সর্বাধুনিক শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ না করলে আমরা কিন্তু আধুনিক মনস্ক হতে পারবো না। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় মহাভারত পৃথিবীর এখনো পর্যন্ত সবচেয়ে সেরা আধুনিক অনুসরণযোগ্য মহাগ্রন্থ। অতএব গোপালগঞ্জ থেকে যে দাদা প্রশ্ন করেছেন, আপনাকে বলি, আসুন আমরা একটু গীতা শুধু ধ্যানে নয়, জ্ঞানের মধ্যে নিই। গীতা কেবল মাথায় এরকম করে তুলে না রেখে বরং বুকের কাছে নিই এবং প্রত্যেকটি শ্লোক বুঝবার চেষ্টা করি। আরেকটি কথা সবিনয়ে বলি, গীতাকে আচমকা বোঝা যায় না। আপনি যদি মহাভারত পাঠ না করেন, মহাভারত থেকে যদি একটু শিক্ষা গ্রহণ না করেন, তাহলে গীতাকে আমরা, আপনারা কেউ কিন্তু বুঝতে পারবো না। আকস্মিক ভাবে গীতা কিন্তু আসেনি। ঠিক তাই। তোমার এই জায়গাটাতে আমি ওই একটুখানি যুক্ত করি, তুমি হয়তো বলে দিতে চাইছিলে, এই যে প্রশ্ন এবং উত্তরের বিষয়টি,
সেই জায়গাটায় অদ্ভুত একটি জিনিস আমি পড়তে পড়তে গবেষণা করতে করতে খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যেই গীতার রূপটি আমরা পেয়ে থাকি সেই রূপটি কিন্তু একমাত্র গীতার রূপ নয়, এটি বর্তমানে সর্বজনগৃহীত, এটা সত্য। কিন্তু এর আগে কিন্তু ব্যাস গীতা আমরা পেয়েছি, তাই না? এবং সেই সমস্ত গীতাতে এবং এবং যেই গীতা মানে শ্রীমৎ ভাগবত গীতা, যেটা ভগবদ গীতা, সেই ভগবদ গীতা কিন্তু পরবর্তীকালে আরো প্রেসাইজ করে সংক্ষিপ্ত রূপে কিন্তু আমরা মহাভারতের ভেতরেই পাই, যেখানে কিন্তু অর্জুন আবার কৃষ্ণকে বলছেন যে যুদ্ধের সময় তো আমি একটু ভুলে গিয়েছি এবং তুমি আমাকে ওই জ্ঞানটা আবার দাও। এবং সেই জ্ঞানটা যখন কৃষ্ণ দেন, তার মূল সুর এক থাকলেও তার ভিতরে কিন্তু ভিন্নতা দেখতে পাই। রবি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখানে আমি একটা কথা যোগ করতে চাই যদি অনুমতি দেন, সেটা হচ্ছে সুব্রত দাস, সুব্রত কুমার দাসকে আমরা নানাভাবে চিনি, কিন্তু একটা জায়গায় আমি তাকে বিশেষভাবে চিনি এবং শ্রদ্ধা করি, এই কারণে যে তিনি মহাভারত নিয়ে গবেষণা করেছেন, লিখেছেন, মহাভারত নিয়ে বই পড়ে লিখেছেন। আমরা অত বড় সেই 54 খণ্ডের মহাভারতম তো পড়তে পারি না, কিন্তু সুব্রত কুমার দাসের বইগুলো যদি পড়ি তাহলে কিন্তু মহাভারতের কাছাকাছি যেতে পারবো এবং সহজে সেখান থেকে যতটুকু না নিলেই নয় নেবার একটা পথ আমরা পেতে পারি। এই জায়গাটাই সঞ্চালক নিজেকে একটু আড়াল করে রেখেছেন, কিন্তু তিনি এই মহাভারতের মানে পথে নিয়ে যাবার জন্য তিনি একটা সূত্রধরের কাজ করেছেন। তাকে আজকে এই কৃষ্ণ মাহাত্ম এই অনুষ্ঠানে তাকে আমার জায়গা থেকে শ্রদ্ধা জানাই। এবং আরেকটি কথা একটু বলি, অন্যরকম শোনাবে। শ্রীকৃষ্ণকে আমি যদি বলি যে সবচেয়ে বেশি স্মার্ট লাগে, এটা কথাটা কেমন লাগলো শুনতে? বোকা বোকা লাগলে আমাকে ক্ষমা করবেন, সত্যি মনে হয় তিনি সবচেয়ে সপ্রতিভ। মানে তার পোশাক, তার বাঁশি বাদন, তার উপস্থাপন, একজন প্রেমিক শ্রীকৃষ্ণ, রাজনৈতিক নেতা শ্রীকৃষ্ণ, রাধার সামনে কৃষ্ণ, এবং আমরা যদি দেখি যে অর্জুনের সামনে কৃষ্ণ, শকুনির সামনে কৃষ্ণ, এই যে কৃষ্ণের বহু রূপ, সেটা একজন সর্বোচ্চ স্মার্ট না হলে হয় না। আমি যখন ক্লাস 9 পড়তাম আমি দেখতাম আমাদের কামারখালি বাজারের সবচেয়ে স্মার্ট যুবক, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, মাঝে মাঝে বেড়াতে আসেন বাড়িতে, তাকে দেখে সপ্রতিব হবার চেষ্টা করতাম এবং প্রথম সাহস করে প্যান্ট ইন করে পড়া শুরু করেছিলাম সুব্রত কুমার দাসকে দেখে। সেই জায়গা থেকে বলি যে আপনি কত বড় আধুনিক মানুষ হতে চান? যদি আধুনিক মনস্ক হতে চান, নিজেকে যদি সপ্রতিভ মানুষ হিসেবে দেখতে চান, নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্মের উদ্দেশ্য সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যদি একটা পরিণত আধুনিক মনস্ক মানুষ হতে চান, তাহলে আসুন আমরা শ্রীকৃষ্ণকে আদর্শ মানি। এটুকুই বলার। অনেক ধন্যবাদ তোমাকে রবি। শুধু দর্শক আপনারা বুঝতে পারছেন, রবি আমাকে অনেক ভালোবাসে, সেই জন্য এমন করে আমাকে নিয়ে বলেছে। আমরা এবার চলে যাই সোনালী রায়ের কাছে। সোনালী, আপনার পরের ভজনটি যদি আপনি শোনান। না পুরায়ো রাধা অঙ্গ, না ভাষায়ো জলে, মরিলে তুলিয়া রেখো তমালির ডালে, রেখো মুরিলে তুলিয়া রেখো তমালির ডালে, রেখো তমালির ডালে, পুরা অঙ্গ আমার পুরায়ো না পুরা
কৃষ্ণ বিরহ নলি পোড়া আমি পোড়া অঙ্গ আমার পোড়ায় না মরিব মরিব সখী নিশ্চয় আমার প্রাণ নাথে কারে দিয়ে বাজাব আমার প্রাণ নাথে কারে দিয়ে বাজাব আমি শিয়া শঙ্কায় আগে মরিব আমি শিয়া শঙ্কায় আগে মরিব আমার প্রাণ নাথে কারে দিয়ে বাজাব জ্যোতি গো সখী ভিগো মোর সঙ্গী তুমুর জ্যোতি গো সখী ভিগো মোর সঙ্গী মরণ কালে কৃষ্ণ নাম লিখো সর্ব সর্ব অঙ্গে লিখে দিও লিখে দিও আমার সর্ব অঙ্গে লিখে দিও এই কৃষ্ণ নামের নামাবলী এই কৃষ্ণ নামের নামাবলী সর্ব অঙ্গে লিখে অনেক ধন্যবাদ সোনালি রায়, আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন। এবারে আমরা আরেকটি সঙ্গীতে যাই, আমাদের যে শিশু কিশোরদের দল সেই গৌর সিংহ দল, সেখানে আমরা আবার যাব। ওরা এবার গৌরাঙ্গকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করবে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare Krishna, Krishna Krishna.
অনেক ধন্যবাদ শ্রেয়া, নির্জা, সৌভিক এবং হীরককে তাদের পরিবেশনার জন্য। শুধু দর্শক, আমরা বিচিত্র রকমের কৃষ্ণ গীতি শুনছি, অনেক রকমের অভিজ্ঞতা হচ্ছে। অভিজ্ঞতার ভেতর দিয়ে আমাদের যেমন জ্ঞান লাভ হচ্ছে, তেমনি আমরা ভক্তি সিঁড়ি দিয়ে ক্রমে ক্রমে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের খুবই মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি খুব প্রচলিত জিনিস হচ্ছে নৌকা বিলাস। আমরা খুব শুনি অনেক নৌকা বিলাস, অনেক জনপ্রিয় একটি জিনিস। আমাদের
নৌকা বিলাস করার জন্য আজকে লাইভে উপস্থিত হয়েছেন আমাদের টরন্টো শিল্পী বন্ধু ছন্দা দেবনাথ, তার সাথে তার কন্যা আদ্যাশ্রী সাহা, সে থাকছে। আমি ছন্দা দেবনাথকে নৌকা বিলাস করার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি পদাবলী কীর্তন নৌকা বিলাসের অংশ বিশেষ করছি। আচ্ছা, নৌকা বিলাস যেখানে গোবিন্দ আমাদের জানিয়েছেন যে ষোলো আনা না দিয়ে তাকে ডাকলে, অর্থাৎ সম্পূর্ণ সম্প্রদান না করলে তিনি আমাদের ডাকে সাড়া দেন না, পারও করেন না। এই লীলা বুঝাতে গিয়ে তিনি আজ এক মাঝির ছদ্মবেশে উপস্থিত হয়েছেন। আজ অষ্টসখীকে সঙ্গে করে রাধারানী আমার দধিদুগ্ধ বিক্রির লাগি মথুরার হাটের দিকে যাত্রা করেছেন, কিন্তু পার করবে কে? তীরে এসে দেখে তারা দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। ব্রজ গোপিনীগণ সুধান, মাঝি, ও মাঝি! ধীরে ধীরে মাঝি তার নৌকাখানি ঘাটে নিয়ে এসে বললে, ওহে ব্রজ গোপিনীগণ, তোমরা কোথায় যাবে? আমরা মথুরার হাটে যাব গো, দেখছো না কত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি পার করে দাও। এই কথা বলি ব্রজ গোপিনীগণ নৌকায় উঠতে গেলেন। সঙ্গে সঙ্গে মাঝি রূপী গোবিন্দ বললেন, দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নায়ে পা দিতে গেলে যে ঘাটের মাশুল আগে দিতে হয়, তা তোমার ঘাটের মাশুল কত? গোবিন্দ বললেন, আমার ঘাটের মাশুল বলে ষোলো আনা দে, না দিলে পারে করি না। বলে ষোলো আনা দে, না দিলে পারে করি না। বলিয়া মানো শুনে দারো নাও, যে পাশে দেয় পাও। আমারও শুনে দারো নাও, যে পাশে দেয় পাও। আসিয়া গণয়ে ষোলো কর, আসিয়া গণয়ে ষোলো কর। বলো কি মাঝি, দু এক পয়সা দিয়ে পার হয়ে যায়, আর তুমি বলছো ষোলো আনা? আচ্ছা বেশ, আমরা না হয় এক আনা দেব হে, এক আনা দেব হে, দেব আমরা এক আনা, করে আসি বেচা কেনা, দেব আমরা এক আনা, করে আসি বেচা কেনা, এক আনা দেব হে। তাড়াতাড়ি পার করো, এক আনা দেব হে, তাড়াতাড়ি পার করো, এক আনা দেব হে। মাঝি বলে, আমি এক আনাই পার করি না, এক আনাই পার করি না, দুজনাই না আসিলে এক আনাই না চলি না, কানাই না চলি না, দুজনাই না আসিলে এক আনাই না চলি না। সখীগণ বললেন, বেশ তিন আনা দেব। গোবিন্দ বললেন, না বেশ, আমরা না হয় চার আনা দেব হে, চার আনা দেব হে, আর বিলম্ব করো না, চার আনা দেব হে, চার আনা দেব হে। গোবিন্দ বললে, আমি চার আনা লই না, চার আনা লই না, চতুর বর্গের ফল ধরে না, চার আনা লই না, ফল ধরে না, চতুর বর্গ অর্থাৎ কিনা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। গোবিন্দ বললেন, এই লীলার মধ্য দিয়ে এই সকল কিছুকে ত্যাগ করে তবেই গোবিন্দকে স্মরণ করতে হয়। তাই গোবিন্দ বললেন,
আমি চার আনা লই না। সখীগণ বললেন, বেশ আমরা না হয় পাঁচ আনা দেব গে। সখীগণ মিলে পাঁচ আনা দেব গে, সখীগণ মিলে পাঁচ আনা দেব গে। গোবিন্দ বললে, আমি পাঁচ আনা লই না, পাঁচ আনা লই না, পঞ্চভূতির আনা গো না, পাঁচ আনা লই না, পঞ্চভূতির আনা গো না, পঞ্চভূত ক্ষিতি তেজ মরুদ বোম যা দিয়ে কিনা আমাদের এই দেহ গঠিত। আমরা কি পারি এই দেহের মায়া ত্যাগ করে তাকে ডাকতে? যেদিন আমরা এই দেহের মায়া ত্যাগ করে তাকে ডাকতে পারবো, সেদিন বোধ হয় তিনি আমাদের পারও করবেন আর দর্শনও দেবেন। তাই তিনি বলছেন, আমি পাঁচ আনায় পার করতে পারবো না, কারণ তাতে পঞ্চভূতের বাস আছে। সখীগণ বললেন, বেশ ছয় আনা দেব। গোবিন্দ বললেন, না সররিপু যে বস মানে না, তাই ছয় আনাতে পার করতে পারবো না। সখীগণ বললেন, বেশ আমরা সাত আনা দেব। গোবিন্দ বললেন, দেখো বাপু, সাত আনাতে পার করতে পারবো না, সাত সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, সেক্ষেত্রে কলঙ্ক তুই মাঝির নামে আসবে, তাই সাত আনাতে পার করতে পারবো না। সখীগণ বললেন, বেশ আমরা না হয় আট আনা দেব গে, আট আনা দেব গে, অষ্ট সখী মিলে আট আনা দেব গে, অষ্ট সখী মিলে আট আনা দেব গে। গোবিন্দ স্বভাব চতুর আমরা সকলেই জানি, তাই তিনি চাতুরি করে বলছেন, আট আনা, আট আনা মানে তো যাকে কেউ টানে না। সখীগণ বলছেন আট আনার কথা, আর গোবিন্দ বলছেন আট টানার কথা, অর্থাৎ যাকে কেউ টানে না। তাই তিনি বলছেন, আরে আট টানা, আট টানা, আট টানা, আট টানা, কেউ টানে না প্রাণের টানে, আট টানা, আট টানা, কেউ টানে না এক টাকার অর্ধেক, অর্থাৎ কিনা খণ্ড টাকা। গোবিন্দকে কিনা বলছেন খণ্ড টাকার কথা, তাই তিনি চাতুরি করে বলছেন, আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি, খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি, খণ্ড তো লই না। সখীগণ বললেন, বেশ আমরা না হয় নয় আনা দেব গে, নয় আনা দেব গে, ওহে খাতের নয় আনা বিক, নয় আনা দেব গে, ওহে খাতের নয় আনা বিক, নয় আনা দেব গে। গোবিন্দকে কিনা বলছেন ঘাটের নয়া নাবি, তাও কি কখনো হয়? যে কিনা যুগে যুগে আমাদের পার করে আসছেন, তিনি কি কখনো নয়া নাবিক হয়? তাই তিনি চাতুরি করে বলছেন, আমি নয়া না, নয়া না, আমি নয়া না, নয়া না, দিনে দিনের পুরানা, নয়া না, নয়া না, পুরানা, নয়া না, নয়া না, যুগে যুগে পার করি, নয়া না, নয়া না, যুগে যুগে পার করি, নয়া না, নয়া না। সখীগণ এবার বেশ বিরক্ত হয়ে বললেন, সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? কোনোটাতেই যে দেখি তোমার মন উঠছে না। মাঝি রূপী গোবিন্দ বললেন, আমার কি চাই তা তোমাদের বলবো। এই কথা বলে তিনি এই লীলার শ্রেষ্ঠ কথাটি বললেন। তিনি বললেন, তোমাদের ষোলো আনা দাও না,
কি ভাবি দেবী নেই ষোলো আনা দশে ছয় করে ষোলো আনা দাও না কি দশ আর কি বা ছয় দশ কথার অর্থ দশ ইন্দ্রিয় আর ছয় কথার অর্থ ষড়রিপ গোবিন্দ বলছেন এই সকল কিছুকে বিসর্জন দিয়ে তবে সম্পূর্ণরূপে গোবিন্দকে সমর্পণ করলে তবেই তিনি আমাদের পার করবেন তাই গোবিন্দ বলছেন তোমাদের ষোলো আনা দাও না ষোলো আনা দাও না দশে ছয় যোগ করে 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 ষোলো আনা দাও না হরি বল 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 হরি অনেক ধন্যবাদ ছন্দা দেবনাথ এবং আমাদের ওই যে পেছনে বসে আছে দোহার দিয়েছে আদ্যাশ্রী সাহা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাই এবং এভাবেই পদাবলী আমাদেরকে আসলে হরি বলে মত্ত করে তোলে রবি তুমি একটু কি পদাবলী নিয়ে বলবে এই যে পদাবলীর ভেতরে এই যে প্রতীকী ব্যাপারগুলো কি অদ্ভুত উপস্থাপন করা হ্যাঁ এখানে এই এতক্ষণ আমরা নৌকা বিলাসের একটি বিশেষ অংশ শুনছিলাম ওই অংশটুকু এখানে শুধু একটু যোগ করতে চাই যে কিভাবে নৌকাবিলাস কবিতার বিষয় হয়ে ওঠে যেমন আমি একটা কবিতায় লিখেছিলাম যে কীর্তনিয়া চামর দুলিয়ে নিয়ে নেয় কষ্টের শেষ বারো আনা এই যে সঞ্চিত বারো আনা সেই বারো আনা দিয়ে আমরা আনন্দিত হই সবই রূপক অর্থে এবং তখন আমরা বুঝি যে এই যে নৌকাবিলাস আমরা শুনলাম এই যে ঘাটে পার হবার সময় মাঝিকে ষোলো আনা বুঝিয়ে দিতে হচ্ছে এই ষোলো আনার ব্যাখ্যা এক আনা থেকে ষোলো আনা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেটা বাংলাদেশের নড়াইলে একরকম ফরিদপুরে একরকম বরিশালে আর এক রকম অর্থাৎ নৌকাবিলাস নৌকা যেমন বাংলাদেশে ভিন্ন ভিন্ন রূপে আমরা দেখতে পাই নৌকা হয়ে যায় সাম্পান নৌকা হয়ে যায় বজরা নৌকা হয়ে যায় ডিঙ্গি তেমনি একইভাবে আমরা দেখতে পাই যে পদাবলী সাহিত্য এক একজন কবি তার নিজের যে রূপ রস গন্ধ সেই সব গুণমাধুর্য রূপমাধুর্য দিয়ে তারা এই পদাবলী রচনা করেছেন এবং এই পদাবলীর ভেতর দিয়েই আসলে এই যে শ্রীকৃষ্ণের নিত্য লীলাকে আমাদের জীবন লীলার সঙ্গে মিশিয়ে দিয়েছেন জীবনের শিক্ষা গ্রহণ করবার জন্য এই পদাবলী সাহিত্য আমাদের একটা অন্যতম অবলম্বন আমরা বৈষ্ণব পদাবলীতে যেমন একটু কঠিন সেখানে বোঝা সেখানে মৈথিলী ভাষা ব্রজবলী কিন্তু আমরা দেখি যে সেটারই কিন্তু রূপান্তরিত রূপ হচ্ছে বাংলায় অর্থাৎ চলিত বাংলায় বা লোকজ বাংলায় লোকায়ত সাহিত্যে যে পালা কীর্তন বা পদাবলী সেটা সুব্রত দা এবং আমার একই এলাকার একই রকম কিন্তু যখন সিলেটে যাই তখন দেখেছি তার রূপ আবার পাল্টে যায় ভাষা ভঙ্গি ব্যাখ্যা একটু একটু পাল্টে যায় কিন্তু মূল বক্তব্য একই থাকে যে আমাদেরকে পরিপূর্ণভাবে দিতে হবে যেমন আজ আজকের এই রজনীতে আমি সম্পূর্ণই আমার পরমারাধ্য শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করেছি এখানে ক্লান্তি এখানে শ্রান্তি এর কোনো মানে একেবারেই উড়ে গেছে সব এখানে যেমন ভক্তিও আছে প্রেম আছে ভালোবাসা কিন্তু সকল ভালোবাসা আমাদের নিজেদেরকে ঘিরে এই যে আমরা একসঙ্গে আছি যারা আমাদের সম্মানীয় দর্শক আছেন তারা ভালোবাসছেন এই যে আমরা একটা পর্দায় এখানে আছি পরস্পরকে শুনছি জানছি এই যে একটা প্রেমের সম্মিলন হয়ে উঠেছে একজনকে ঘিরে এই সম্মিলনই মূল সেই জায়গা থেকে আমি একেবারে শেষ প্রান্তে আসি যদি অনুমতি করেন তাহলে আমি একটু একটা পদাবলী মানে সাহিত্যের জায়গা থেকে একটু শোনাতে চাই একটু পাঠ করে শোনাতে চাই আর বিজন্দাকে আমি একটা কথা বলি শুধু সুব্রত তো বলেছেন যে আমরা আমরা কি আর প্রশংসা করব প্রশংসার জায়গা থেকে নয় কৃতজ্ঞতার জায়গা থেকে বলি এবং আমার আনন্দের জায়গা থেকে বলি যে বিজন মিস্ত্রিকে যে আমি আমার জীবনে পেয়েছি
এমন একজন তরুণ যাকে পেয়ে না আমার একটা গানের মধ্যে যে একটা গভীর একটা ভাব ভক্তি আছে সেটা নতুন করে আবিষ্কার করেছি এবং গণমাধ্যমে সেটা সাহস করে তাকে ঘিরে আমি এগিয়ে গেছি। এবং অনেকেই বলেছিলেন যে না 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 প্রাইভেট টেলিভিশনে এত সব ভাবভক্তির গান হবে না, কিন্তু সত্যি বিজন মিস্ত্রী তার যে আত্মনিবেদন, তার কণ্ঠস্বরে সব কিছু মিলিয়ে তিনি আপাদমস্তক একজন নিবেদিত প্রাণ শিল্পী। সেই জায়গা থেকে আমাদের একটা বড় ভরসার জায়গা হচ্ছে বিজন মিস্ত্রী। এবং আজকের এই যে সাধু সঙ্গ, এই কৃষ্ণ মাহাত্মের এই প্রেমময় আমাদের যে আলাপ এবং সঙ্গীত, সেটা পূর্ণ করে দিয়েছেন সকলেই। এবং প্রথম দিকেই যিনি বলছিলেন মহাভাগবত দাস এরকম একজন এসেছিলেন, তার কথা শুনে খুব ভাল লাগলো যে সত্যি আমাদের এই যে নিত্য লীলায় যে যুক্ত করেছি তাকে, আর যুক্ত করবার জন্য মানুষকে প্রয়োজন। সেই রকম মানুষ যেমন আমাদের সঞ্চালক, যেমন আজকে আমাদের এই অনুষ্ঠানের মাঝি আমাদের অনুষ্ঠানের হাল ধরেছেন যেমন সুব্রত কুমার দাস, তেমনি এই যে আমরা যাত্রী নানান রকম রসে উজ্জীবিত, যেমন আমাদের এই দিদি যেমন নৌকা বিলাসের কথা বললেন, গাইলেন, তার সঙ্গে একজন শিশু শিল্পী এবং বিজনদা, মানে সব মিলে নানান রসে রঙিন হয়ে উঠেছি। এবং এখানে একটা পাল উড়েছে, আমরা আমাদের এলাকায় ফরিদপুরের ভাষায় বলি বাদাম তুলে দেয়া, জসীমউদ্দিনের ভাষায় বাদাম তুলে দেয়া। আসলে আজকে আমরা প্রেমের বাদাম তুলে দিয়েছি, আর এই বাদামের মূলে কিন্তু রয়েছে একটা মাস্তুল। এই নৌকাবিলাসে সেটা কিন্তু খুব করে বলা হয়, বিশেষ করে যখন আমি মঞ্জুশ্রী সম্প্রদায়ের পালা কীর্তন শুনেছি, নৌকাবিলাস শুনেছি, যেমন তারা একনাম কীর্তন করেন, পালা কীর্তনও করেন, তো সেখানে এই মাস্তুলের ব্যাখ্যা দিয়েছেন দাদা সুব্রত, আপনার নিশ্চয়ই মনে আছে। এই মাস্তুল হচ্ছে দেহের মূল ভিত্তি, তার বিশ্বাস, ভক্তি, প্রেম, এই বাস্তু খুঁটি, নৌকারও বাস্তু খুঁটি থাকে, সেটাই হচ্ছে মাস্তুল। আর আজকে এই অনুষ্ঠানের মূল জায়গায় হচ্ছে আমাদের প্রেম, এবং প্রেম ঘনীভূত হয়ে তাতে ভক্তিতে পরিণত হয়। যেমন খেজুরের রস হচ্ছে প্রেম, আর রস জাল দিতে 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 যখন সেটা গুড় পাটালি হয়ে যায়, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি হচ্ছে একটা পরিণত অবস্থা, ভক্তি কিন্তু প্রথমেই আসে না, প্রথমে রস আসে, রসকে জাল দিয়ে দিয়ে জলীয় বাষ্প এর ভিতর দিয়ে ওর ভেতর থেকে সব জল টল চলে যায়, জল ছল সব চলে যায়, বল চলে যায়, শুধু গাঢ় ঘন খেজুরের গুড় যেমন থাকে, সেই রকম আমাদের আজকের এই নিবেদনের সর্বশ্রেষ্ঠটুকু হচ্ছে আমাদের ভক্তি। এবং আমরা ঠিক ঠিক এতক্ষণে ভক্তি মার্গের জায়গায় পৌঁছে গেছি, তার কারণ আমরা ষোলো আনা নিবেদন করবার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমাদেরকে পার হতে হলে এই ষোলো আনাই দিতে হবে, জীবনের সবটুকুই দিতে হবে, খণ্ডিত করে দিলে হবে না। রবীন্দ্রনাথও তাই বলেন যে রক্তকরবী নাটকে তিনি বলেন যে আমরা এই যে টুকরো টুকরো মালা গাঁথি, রাজা সে টুকরো ধনের সম্ভার তৈরি করেন, কিন্তু রঞ্জন চান পরিপূর্ণ, সম্পূর্ণ চান, নন্দিনীও তাই তো চান। আমাদের এই প্রেমের নন্দিনী হচ্ছেন রাধা, সেই রাধাকে নিয়ে এবার একটু যদি সুব্রত দাও আপনি অনুমতি করেন, তাহলে একটা পদ আমি একটু আবৃত্তি করে শোনাতে চাই। আচ্ছা, আমি একেবারে বিদ্যাপতির কাছে যাচ্ছি, মৈথিলী ভাষায় লেখা রাধা কি বলছেন সেই জায়গা থেকে আমার একটু পাঠ আবৃত্তি বা একটু সুরও আসতে পারে। আজ রজনী হাম ভাগে পোহায়লো, পেখ হলো পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করিমান লো, দশ দি সভে লো নিরদন্দা। আজ মধু গেহ গেহ করিমান লো, আজ মধু দেহ দেহ ভেলো দেহা, আজ বিহি মোহে অনুকূল হলো, টুটল সব সন্দেহা। সই কোকিল অব লাখ লাখ ডাক, লাখ উদয় করু চন্দা, পাঁচ বান অব লাখ বান হয়ো, মলয় পাবন বহু মন্দা। আবহন যাবহ মোহে পরিহাবল, তবুই মান নিজ দেহা, বিদ্যাপতি কহ অল্প ভাগি নহ, ধনী ধনী তোয়া নবনেহা।
রাধারানীর মনে আজ প্রেমের পরমানন্দের উপলব্ধি ঘটেছে, সকল সন্দেহ সকল দ্বন্দ্বের অবসান হয়েছে, এখন সকল সংসার জুড়ে কেবলই আনন্দ। শ্রীমতী বলছেন, বহু ভাগ্যে আজ আমার নিশা অবসান হলো, আমি জেগে উঠে আমার প্রিয়তমের চাঁদমুখ দেখতে পেলাম, আজ আমার জীবন যৌবন সফল বলে মানলাম, দশ দিক নির্দ্বন্দ্ব হলো, অর্থাৎ কোনো দিকেই আর কোনো দ্বন্দ্ব রইল না, আমি বুঝলাম তিনি আমারই, মাধবের সঙ্গ সুখে আজ আমার গৃহকে সার্থক রূপে গৃহ বলে বোধ হলো, আর আমার এই যে দেহ তা কৃষ্ণ প্রেমের সম্ভোগের উপকরণ রূপে সার্থক হলো, এতদিনেই আমার গৃহকে গৃহ বলে মনে করি, আমার এই দেহকে দেহ বলে মনে করি, কারণ তিনি যে আজ আমাকে দেখা দিয়েছেন, তিনি আজ আমার ঘরে এসেছেন, তিনি আমাকে ভালোবেসেছেন, তাই আমার এই দেহকে পবিত্র প্রেমের আধার বলে মনে হলো, তিনি আজ আমার গৃহে এসেছেন, তাই আমার ঘর আজ মন্দির হয়ে উঠল। অতএব আসুন আমাদের এই দেহকে পবিত্র করে তুলি, আমাদের ঘরগুলোকে মন্দির করে তুলি ভালোবাসা দিয়ে। ভালোবাসার উপরে আর কিছু নেই, সবারে বাস রে ভালো, নইলে মনের কালো ঘুঁজবে না রে। জাতি ধর্ম নির্বিশেষে আসুন আমরা পরস্পরকে ভালোবাসা দিয়ে জয় করি, আর এই করোনা কালকে অতিক্রম করবার জন্যে সকলের সম্মিলিত প্রেমের কোনো বিকল্প নেই। আসুন সকলের জন্য সকলেই প্রার্থনা করি। ধন্যবাদ, নমস্কার। খুব ভালো বলেছে রবি, আমাদের কৃষ্ণ মাহাত্ম্য একেবারে সত্যিকারের মাহাত্ম্যতে পরিণত হয়ে গেছে। আমি তোমার কথাটা একদম শেষের মতো ছিল, উপসংহারের মতো, কিন্তু উপসংহারে যাবার আগে আমি একটু বিজন মিস্ত্রির কাছে যাব। বিজন, আপনি কি আমাদেরকে একটু কিছু শোনাবেন আবার? হ্যাঁ, একদম শেষের দিকে, আমরা আমার শেষ পরিবেশনাটাই আমি শোনাবো। আসলে রবিদা এত সুন্দর করে বললেন, রবিদার প্রত্যেকটা কথা একটা গানের সমান আমি মনে করি, যে আপনার একটা গান শুনে যতটা তৃপ্ত হই তার চেয়ে কথাগুলো যেন মধুর মতো ঝরে ঝরে পড়ে। আমি যদি এভাবে বলি, তার কথাগুলো যদি ফুল হয়, ফুল হয়ে দেবতার পায়ে, আমার মনে হয় যেন কথাগুলোই দেবতার পায়ে ফুল হয়ে ঝরে পড়ছে। আসলে সত্যি আমি এইভাবে অনুভব করছি তার কথাগুলো, এবং আপনার অসাধারণ সঞ্চালনা দাদা, এবং আজকে যারা ছিলেন, মানে অসম্ভব গুণী গুণী শিল্পীদের সাথে, রবিদাকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যে এমন একটা মানে এত সুন্দর এত সমৃদ্ধ একটা অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। তো আমি সত্যি আনন্দিত, গর্বিত এবং ধন্য। তো আমি একটি রাধারমণের গান দিয়ে আমার পরিবেশনটা শেষ করব। এখানে রাধারমণ মানে বলছে যে, বিনোদিনী গো বৃন্দাবন কারে দিয়ে যাবে। হ্যাঁ, আসলে এই মধুর বৃন্দাবনটা আসলে কার কাছে থাকবে? আসলে ভালোবাসা দিয়ে আমরা এই বৃন্দাবনের মধ্যে আমরা বসবাস করব, এটাই হলো সবারই আমাদের মূল কথা। আমরা সবাই যার যার মতো ভালো থাকি, অনেক অনেক শুভকামনা। এবং এতক্ষণ ধরে যে দর্শক শ্রোতারা আমাদের সাথে ছিলেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা সহ প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা যার যার জন্য সবাই আশীর্বাদ করি, যে সবাই যেন আমরা ভালো করি, প্রার্থনা করি যেন আমরা ভালো করে থাকি। তো আমার শেষ পরিবেশনা, বিনোদিনী গো তোর বৃন্দাবন কার দিয়ে যাবে। বিনোদিনী গো
বৃন্দাবন কর দিয়া যাবে। বিনোদিনী গো তো বৃন্দাবন কর দিয়া যাবে। বিনোদিনী গো তো বৃন্দাবন কর দিয়া যাবে। পুরুষ ভ্রমরার জাতি কান্দিলে কি হবে, পুরুষ ভ্রমরার জাতি কান্দিলে কি হবে, পরের জন্য এতই করলি পরে কি দাম দেবে গো রাধে, তো বৃন্দাবন কর দিয়া যাবে। বিনোদিনী গো তো বৃন্দাবন কর দিয়া যাবে। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে গো, বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে গো। ও তোর হীরার কলসি কাঙ্খে নিয়া, হীরার কলসি কাঙ্খে নিয়া কোন ঘাটে জল ভরবে রে বৃন্দাবন কর দিয়া যাবে। বিনোদিনী গো তো বৃন্দাবন কর দিয়া যাবে। ভাই বে রাধা রামন বলে, শোনো রে কালিয়া, ভাই বে রাধা রামন বলে, শোনো রে কালিয়া, নিভা ছিল মনের আগুন, নিভা ছিল মনের আগুন কে দিলায় জ্বালাইয়া রে রাধে, তো
वृंदावन कर दिया जबे दिनो दिनी गो वृंदावन कर दिया जबे दिनो दिनी गो वृंदावन कर दिया जबे। অনেক ধন্যবাদ বিজন মিস্ত্রি আপনাকে। সুধী দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা এনআরবি টেলিভিশনে ক্যানাডা জার্নাল দেখলেন। আজকের পর্ব ছিল কৃষ্ণ মাহাত্ম, জন্মাষ্টমীকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন ছিল। আজকে আমাদের এই কৃষ্ণ মাহাত্ম অনুষ্ঠানে রবিশঙ্কর মৈত্রী এবং অন্য যে শিল্পীরা যুক্ত হয়েছিলেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আজকের অনুষ্ঠানের যারা সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন, সেই নীলয় সাহা এবং অপু সাহাকে আমাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে রাখতে চাই। আগামীকাল সোমবার রাত 10টায়, মঙ্গল বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8টায়, ভারতের সময় সকাল 7:30টায় ক্যানাডা জার্নালের যে নিয়মিত পর্ব, সেই পর্বের প্রতিপাদ্য তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান দিবসকে সামনে রেখে আমাদের এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যারা আলোচনা করবেন, অতিথি হিসেবে থাকবেন, তাদের মধ্যে রয়েছেন ঢাকা থেকে প্রফেসর মেজবা কামাল, কলকাতা থেকে ডক্টর জয়ন্ত চৌধুরী এবং টরন্টো থেকে লেখক হাসান মাহমুদ। আমরা অনুরোধ করব দর্শকদেরকে আগামীকালের আমাদের অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, টরন্টোতে এখন রাত, আপনাদের সবাইকে শুভরাত্রি জানাই। সবাই ভালো থাকবেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন, ক্যানাডা জার্নালের সাথে থাকবেন।